স্বাস্থ্যসেবা নিয়ে সাধারণ মানুষের এমনিতেই অভিযোগের শেষ নেই। করোনাকালে চিকিৎসা সেবা পাওয়া যেন সোনার হরিণ হয়ে উঠেছে। প্রতিদিনই মানুষের দুর্ভোগের চিত্র গণমাধ্যমে উঠে আসে। এ অবস্থায় স্বাস্থ্যখাতে আমূল সংস্কারের দাবি জনসাধারণের, আর এজন্য এখাতে বরাদ্দও বাড়াতে বলছেন তারা। এরা এটাও বলে না যে আমাদের এখানে এনজিওগ্রাম মেশিন নাই, যে আপনারা এখানে থাকেন না। যে কটে অ্যাম্বুলেন্স তার অর্ধেক অ্যাম্বুলেন্সে এখানে নষ্ট, এক্স রে মেশিন নষ্ট এবং বিভিন্ন ধরনের যে মেশিন আছে সেগুলোও নষ্ট। সরকারি চিকিৎসা সেবা নিয়ে ভোগান্তির এমন অভিযোগ নতুন নয়। এ খাতে দীর্ঘদিনের অনিয়ম আর অব্যবস্থাপনার চিত্র সরকারের দৃষ্টির আড়ালেই থেকেছে সবসময়। এখানে ধনী কিংবা প্রভাবশালীদের ক্ষেত্রে কিন্তু এক ধরনের চিকিৎসা আর গরিবদের জন্য আর এক ধরনের চিকিৎসা। টোটাল জিনিসটা একটা বৈষম্যের মধ্যে না থেকে একটা নিয়মের মধ্যে নিয়ে আসা দরকার। করোনা সংক্রমণে দেশের বেসরকারি হাসপাতালগুলো যখন হাত গুটিয়ে নিয়েছে, তখন ভঙ্গুর সরকারি চিকিৎসা ব্যবস্থাই ধনী গরিব সবার একমাত্র ভরসা। টেস্ট করা হচ্ছে মাত্র একটি জায়গা, সেই কারণে দেখা যাচ্ছে অনেক মানুষ অপেক্ষায় আছেন, একটা জট লেগে যাচ্ছে। দেশের উন্নয়নের সাথে তুলনা করলে স্বাস্থ্যখাতে অনেক নিম্নমানের আসলে। কোভিড-19 ভাইরাস, আমরা পর্যাপ্ত পরিমাণ স্বাস্থ্যসেবা পাচ্ছি না, সরকারের কাছে বরাদ্দ আরো প্রচুর দেওয়া উচিত। এই বাস্তবতায় এবারের বাজেটে 27,800 কোটি টাকা বরাদ্দ দিতে যাচ্ছে সরকার। তবে বিশ্লেষকরা মনে করেন, বরাদ্দের চেয়েও এ খাতে ব্যবস্থাপনা পর্যায়ে সংস্কার জরুরি। খালি ডাক্তার আর নার্স বাড়িয়ে কিন্তু হবে না। আমাদের একটা হাসপাতালে এখনো ফার্মাসিস্ট নেই। এই যে আমাদের ওষুধ চুরি হয়ে যায়, আমি এখন এই ওষুধের সাথে সেই ওষুধ দিব কিনা, একজন চিকিৎসক কিন্তু এত কিছু মনে রাখার কথা না, তাদেরকে সেভাবে ট্রেন আপও করা হয় না। কোভিডটা কিন্তু আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে প্রচুর ইনভেস্টমেন্ট থাকা সত্ত্বেও একটা খুব নড়বড়ে হেলথ সিস্টেম, যেখানে প্রচুর বিল্ডিং হয়েছে, প্রচুর মেশিন এসছে, কিন্তু সেটা চালার মতো দক্ষ জনশক্তি তৈরি হয়নি। আরেকটি হচ্ছে যে ম্যানেজেরিয়াল দক্ষতা, সেটাও কিন্তু নাই, যেখানে দুজন মন্ত্রী বলতে বাধ্য হচ্ছেন টাকা আছে, টাকা দিতে পারছি না, টাকা ইউটিলাইজ হয় না, এবছর ইউটিলাইজ করতে পারেনি। সরকারি স্বাস্থ্য সেবার মান বাড়াতে স্বাস্থ্য বিভাগের বিকেন্দ্রীকরণ জরুরি বলেও মনে করেন এ খাত সংশ্লিষ্টরা। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।